রবিবার বাবু মনে হয় যে এখানে তো মানে বারবার যে যে অভিযোগ ওঠে সেই অভিযোগটাকে অস্বীকার করার কি দরকার? ১২৪ জনের বিরুদ্ধে তদন্ত চলছে, ১১৮ জন বিরোধী দলের। এবারে মানে আর যে কেউ এই গোটা দেশের মধ্যে কোনো রকম দুর্নীতিতে যুক্ত নয় তা তো নয়, কিন্তু যদি আপনাদের মনে হচ্ছে যে ইডি সিবিআই দ্বারা আপনার সাথে ডিভিডেন্ড পাচ্ছেন, তা বলতে অসুবিধা তো ক্ষতি কি? যে সেটা যদি ফাইনালি গিয়ে ভোট বাক্সে একটা ভালো ফল দিচ্ছে, ঠিক আছে। না না, বলতে ক্ষতি কি? যে যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে তারা বিরোধী দলের, এটা বলতে ক্ষতি কি? সেটাই তো আমি বলছি, বলতে ক্ষতি কি? যে বিজেপির বিরুদ্ধে তদন্ত করার কিছু পাওয়া যায়নি তাই করছে না, তা বলতে তাই 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 তার কারণ হচ্ছে, আমি বলছি পরিষ্কার, তার কারণ হচ্ছে যে ইডি এবং সিবিআই কে রাজনীতির প্রভাব মুক্ত করার সমস্ত চেষ্টা বর্তমান সরকার চালাচ্ছে, আগে কখনো হয়নি। এক, দুই, এর আগে মানে শুধুমাত্র ইউপিএর কথা যদি বলি, যে সেখানে আকাশ বাতাস মানে চুরি এবং বেচে দেওয়ার অভিযোগ উঠেছিল, কয়লা 3G 4G কিনা ছিল, ফলে অভিযোগ তো কম ছিল না। তুমি আমাকে দেখিয়ে দাও এই 2014 থেকে আজ অব্দি কটা স্ক্যাম হয়েছে। যা স্ক্যাম হয়েছে সব বড় বড় গাজোয়ারি করে কথা বলে, কোনো স্ক্যাম প্রমাণিত হয়নি, মিথ্যা কথা তুলেছিল। রাজীব গান্ধী বারবার বলতো চৌকিদার চোর হয়, শেষ করি সুপ্রিম কোর্ট, রাহুল গান্ধী সুপ্রিম কোর্ট ধরে কান মুলে দিয়েছে, বলে খবরদারি সব বাজে কথা তুমি বলবে না। তিনি বলে এই সুপ্রিম কোর্টও আমার কথাই সায় দিয়েছে, সুপ্রিম কোর্ট ডেকে বলে আমরা কোথায় সায় দিলাম, বললো সরি আমি ক্ষমা চাইছি। এটা একটা ভীষণ মানে মানে এমন একটা সিচুয়েশনের কথা বলছেন ঋজু দত্ত, মানে বিমল ভাই এমন একটা কথা, সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেসে, আমরা কি করব? তাতে এটা চুরি কম করতে বলো, তাহলে ধরা পড়বে না।